জাতীয় সংসদে, যে সংসদটা অবশ্য মানে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য একটি সংসদ নয়, ভোটারবিহীন একটি সংসদ। তারপরও হাইকোর্টের অবজারভেশন আছে যে ঠিক আছে। তো এমনি একটি সংসদে, বিনা ভোটে নির্বাচনের সংসদে, 154 জন প্রতিনিধি যেখানে জনগণ কর্তৃক নির্বাচিত হওয়ার সুযোগ পাননি, এমনি একটি সংসদে গত দুদিন আওয়ামী লীগ সভানেত্রী তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং যাদেরকে কেন্দ্র করে বা যাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন তারা পার্লামেন্টে অনুপস্থিত, ফলে তাদের পক্ষে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ ছিল না। এর মধ্যে একজন হচ্ছেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদুর রহমান, তিনি শাহাদত বরণ করছেন। তো তার সম্পর্কে যখন বলেছেন তখন তার পার্টি যদি পার্লামেন্টে রিপ্রেজেন্টেড হতেন তাহলে সেখানে এই বিষয়টি সম্পর্কে বক্তব্য রাখতে পারতেন। দ্বিতীয়ত আমাদের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, তো জনাব তারেক রহমানও পার্লামেন্টে সঙ্গত কারণে, পার্লামেন্টে তার দল নেই বা তিনি পার্লামেন্ট ইলেকশন করেননি এর আগেও, তো ফলে তার পার্টি থাকলে মানে সেখানে কথা বলা যেতে পারতো। সেজন্য পার্টির তরফ থেকে আমরা মনে করেছি বিষয় দুটির ব্যাখ্যা থাকা উচিত, তা না হলে এই বিষয়টি নিয়ে যদি কথা না বলি আমরা তাহলে একটা ভুল বার্তা যেতে পারে, যেহেতু পার্লামেন্ট যেই নেচারই হোক না কেন পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে কথাটা থেকে যাবে, সেজন্য বিএনপির অবস্থানটি তুলে ধরা দরকার। আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ বংশোদ্ভূত তিনজন মা নারী যারা ব্রিটিশ পার্লামেন্টে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের ওপরে ধন্যবাদ প্রস্তাব আনতে যে আওয়ামী লীগ সভানেত্রী নানান প্রসঙ্গের অবতারণা করেছেন, স্মৃতিচারণা করেছেন, 75 পরবর্তী পরিস্থিতিতে তার পরিবারের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী তার পিতামাতা তাদের পরিবারকে হারিয়েছেন, বিষয়টি মর্মন্তুদ, অবশ্যই দুঃখজনক, তার দুঃখবোধ থাকার কথা। এমনিভাবে যারা যেভাবে হোক পিতামাতা হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যেই এক ধরনের অনুভূতি। আমরা যারা আমাদের বাবা মা হারিয়েছি, স্বাভাবিক প্রক্রিয়া হোক আর অস্বাভাবিক প্রক্রিয়া হোক, আমাদের কারোরই বেদনাবোধ কম থাকার কোনো কারণ নেই। সুতরাং তার বেদনা ব্যথায় আমরা নিঃসন্দেহে আমরা সমবেথী এবং আমরা সহানুভূতিশীল। কিন্তু তিনি এক জায়গায় বলেছেন যে তিনি যখন বিদেশে ছিলেন তখন দেশে ফেরার ব্যাপারে জিয়াউর রহমান বাধা সৃষ্টি করেছিলেন। তথ্যটি তিনি যেভাবেই পেয়ে থাকুন না কেন তথ্যটির কোনো বাস্তব বা সত্য ভিত্তি নেই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায়, দেশের যখন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হন, তার শাসনামলে তিনি কখনোই আওয়ামী লীগ সভানেত্রীকে দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে কখনোই বাধার সৃষ্টি করেননি। বরং তিনি যাতে দেশে ফিরে আসতে পারেন এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড গ্রহণ করতে পারেন, তা সকল নাগরিক অধিকার ভোগ করতে পারেন, তার জন্য তিনি সবসময় আন্তরিক ছিলেন, সচেষ্ট ছিলেন, উদ্যোগী ছিলেন এবং ভূমিকা পালন করেছিলেন। আপনাদের নিঃসন্দেহে মনে আছে আওয়ামী লীগ যখন উপদলীয় কোন্দলে জর্জরিত তখন আওয়ামী লীগ সভানেত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ঘন ঘন ভারতে যেতেন, এটা নিঃসন্দেহে যারা পড়েছেন বা জেনেছেন তাদের জানার কথা। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তরিকভাবে চেয়েছিলেন শেখ হাসিনা দেশে ফিরুন, আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করুন, কারণ প্রেসিডেন্ট জিয়া কখনই গণতন্ত্রের স্বার্থে তার বিরোধী পক্ষকে নির্মূল করার রাজনীতি বিশ্বাস করতেন না। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং এটা তিনি মিন করতেন, তিনি বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার পরে এই বহুদলীয় গণতন্ত্রকে ভাইব্রেন্ট রাখতে হলে, এই বহুদলীয় গণতন্ত্রের ধারাকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের প্রয়োজন আছে। আওয়ামী লীগকে বিনাশ করে বহুদলীয় গণতন্ত্র করা যাবে না। যদি আওয়ামী লীগ নিজেই নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, বাকশালে বিলীন হয়ে গিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হওয়ার কারণেই আওয়ামী লীগের পুনরুজ্জীবন সম্ভব হয়েছিল। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে
পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন করেছিলেন, পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন করেছিলেন, পিপিআর করেছিলেন, তার আওতায় আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হয়। প্রেসিডেন্ট জিয়ার এই যে সদিচ্ছা, এই সদিচ্ছাকে আমরা আশা করেছিলাম আওয়ামী লীগের তরফ থেকে এক ধরনের কৃতজ্ঞতা থাকবে, কিন্তু তার পরবর্তীতে তার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখি যে কৃতজ্ঞতার পরিবর্তে উল্টো সমালোচনার সম্মুখীন, রাজনীতিক হিসেবে প্রেসিডেন্ট জিয়া সমালোচিত হতে পারেন, রাষ্ট্রনায়ক হিসেবে তার কর্মসূচির সমালোচনা থাকতেই পারে, এটি হচ্ছে গণতন্ত্রের ডিসেন্সি। কিন্তু যে অভিযোগটি আনা হচ্ছে যে তিনি তাকে বাধা সৃষ্টি করছেন, এটা একেবারেই সত্য নয়। তিনি আওয়ামী লীগ সভানেত্রী তার স্মৃতিচারণে বহু জায়গায় বলেছেন, শেখ মুজিবুর রহমান তার পিতার হত্যাকাণ্ডের পরে তিনি তৎকালীন পশ্চিম জার্মানের তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর আশ্রয় ছিলেন, ওই বাসায় উঠেছিলেন। আমরা নিঃসন্দেহে এইটুকু বুঝি, রাষ্ট্র যদি এই বিষয়টি ভালো চোখে না দেখতো, তৎকালীন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি বিষয়টি ভালো চোখে না দেখতো, তাহলে কোনো রাষ্ট্রদূতের পক্ষেই এইভাবে কাউকে আশ্রয় দেওয়া সম্ভব ছিল না। রাষ্ট্র প্রেসিডেন্ট জিয়ার সময় রাষ্ট্রের নীতি ছিল না এটা যে শেখ মুজিবুর রহমানের পরিবার যারা বেঁচে আছেন তারা কেউ বিপদগ্রস্ত থাকুন অথবা তারা বিপর্যয়ের মধ্যে পড়ুন, এটা নিশ্চয়ই মানে তিনি কখনই চাননি। বরং তারা যাতে সর্বাত্মকভাবে রাষ্ট্রের তরফ থেকে সহযোগিতা পেতে পারেন তার পথকে তিনি সবসময় উন্মুক্ত রেখেছিলেন। যে হুমায়ুন রশিদ চৌধুরী শেখ হাসিনার তার পরিবারকে আশ্রয় দিয়েছিলেন বা তার বাসায় থাকতে দিয়েছিলেন, হুমায়ুন রশিদ চৌধুরী কিন্তু কখনই তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের প্রতিহিংসার মুখে পড়ে হুমায়ুন রশিদ চৌধুরীর পোস্টিং কখনই বাজে জায়গায় হয়নি। বরং আমরা দেখেছি হুমায়ুন রশিদ চৌধুরী এরপরে পশ্চিম জার্মান থেকে শুরু করে সকল ভালো ভালো কি পোস্টগুলো তিনি হোল্ড করতেন। অর্থাৎ রাষ্ট্র শেখ হাসিনা শেখ রেহানা এদেরকে আশ্রয় দেওয়ার কারণে তৎকালীন সময়ে তখন একটি বৈরী পরিস্থিতি ছিল বলে মানে আওয়ামী লীগ মনে করে, কিন্তু এই পরিস্থিতিতে কখনই কিন্তু হুমায়ুন রশিদ চৌধুরীকে কিন্তু রাষ্ট্রের তরফ থেকে বিরূপ পরিস্থিতির বা প্রতিহিংসার শিকার হতে হয়নি। তার মানে হচ্ছে রাষ্ট্র বিষয়টিকে মানবিকভাবেই দেখেছে এবং তাই দেখা উচিত আমরা মনে করি। তো সুতরাং যে অভিযুক্ত জিয়াউর রহমানের বেলায় মানে প্রায়শই করা হয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীর যেই তরফ থেকে এই তথ্য পেয়ে থাকুন না কেন, তারা যাকে জানিয়েছেন এই তথ্যটি একেবারে অবান্তর মিথ্যা, নিশ্চয়ই আওয়ামী লীগ সভানেত্রীর মনে থাকার কথা। এবং আপনারা অনেকেই জানেন যে শেখ মুজিবুর রহমানের পরিবারের যখন মর্মন্তুদ যে ঘটনাটি ঘটে 75 সালে, তারপরে তখন ওই বাড়িতে গচ্ছিত সকল সম্পদ, মালামাল, ধন সম্পদ, মণি মুক্তা, টাকা পয়সা ইত্যাদি সমস্ত কিছু, তৎকালীন সময় যে আওয়ামী লীগের একটি অংশ যারা ক্ষমতা গ্রহণ করেছেন খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে, তারা এটি মানে সিজার লিস্ট করেন ওই বাড়ি থেকে প্রাপ্ত মালামাল। যেহেতু ওই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে, এখানে হত্যাযজ্ঞ ঘটেছে, ওই বাড়িতে কোনো মানুষ জীবিত ছিলেন না, ফলে তৎকালীন সরকার মোস্তাকের সরকার তারা একটি সিজার লিস্ট করেছিল বাড়িতে প্রাপ্ত মালামাল কী ছিল। প্রেসিডেন্ট জিয়ার আমলে শেখ হাসিনা যখন দেশে ফেরত আসেন, বিএনপি সরকার শেখ হাসিনাকে সে বাড়ি এবং সে সম্পদ বুঝিয়ে দিয়েছেন, এটাও কিন্তু ইতিহাসের অংশ, এটাও একটি সত্যের অংশ। প্রেসিডেন্ট জিয়া কখনই রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা কখনো প্রতিহিংসা রাজনীতিকে বরদাস্ত করেন নাই, অ্যালাউ করেন নাই। তাই যদি করতেন, যদি প্রতিপক্ষকে নির্মূল করা রাজনীতি যদি প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন, তাহলে খন্দকার মোস্তাক আহমেদ 75 সালের পরে যে ডেমোক্রেটিক লীগ নামে একটি সংগঠন করেছিলেন এবং আওয়ামী লীগের অধিকাংশ নেতা যে ডেমোক্রেটিক লীগে যোগদান করেছেন, যেটা ডিএন নামে পরিচিত, তাহলে রাষ্ট্রে এখন যেমন আমরা দেখি প্রকৃত বিরোধী দলকে নির্মূল করার জন্য একটা পালা পোষা বিরোধী দলকে যেমন জাতীয় পার্টিকে লালন করা হয়, জাতীয় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে লালন করা হয়, জাতীয় পার্টির নেতা হিসেবে হোসেন মোহাম্মদ এরশাদের মামলা বছরের পর বছর তারিখ পড়ে না, বিচারক বদলে যাওয়ার পরে আবার নতুন বিচারক আসলে আবার নতুন করে শোনার কথা বলেন এবং মামলার প্রক্রিয়া বিলম্বিত হয়, এই যেভাবে যে রাষ্ট্রের আনুকূল্য পায় মানে পালা পোষা বিরোধী দল, প্রেসিডেন্ট যে ইচ্ছা করলে ডেমোক্রেটিক লীগ কীরকম
পালতে পারতেন, পুষতে পারতেন, আওয়ামী লীগের বিপক্ষে একটি শক্তি হিসাবে ডেমোক্রেটিক লীগকে দাঁড় করিয়ে দিতে পারতেন। ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে এটা, জিয়া রহমান যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করলেন, যে আওয়ামী লীগকে পুনর্জীবন দান করলেন, যে যে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন, সেই জিয়া রহমানকে যদি আজকে যদি নিন্দার মুখে পড়তে হয়, সেটা জিয়া রহমানের কোটি কোটি অনুসারীরা ব্যথিত হবেন। কারণ বিষয়টি সত্য নয়, পার্লামেন্টের মতন একটি জায়গায় সে পার্লামেন্ট যেভাবেই নির্বাচিত হোক না কেন, সেখানে এই ধরনের অসত্য অথবা বিকৃত তথ্য থাকা বাঞ্ছনীয় নয়। দ্বিতীয়ত, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি গতকালকে প্রথম আলোর হেডিংটাই যদি আমি মানে উল্লেখ করতে চাই, সেখানে ছিল খালেদার ছেলে তারেক টিউলিপের নির্বাচনের জয়কে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। তারেক রহমান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে রাজনীতি করেন, চিকিৎসার জন্য তিনি বিদেশে আছেন, 111-এর সরকার যেভাবে তার বিরুদ্ধে তাকে মাইনাস করার জন্য যেমন কতগুলো কাল্পনিক মিথ্যা মামলা তার বিরুদ্ধে সাজিয়েছিল, একই ধারাবাহিকতায় তারেক রহমানকে রাজনীতির অঙ্গন থেকে তাকে দূরে রাখার জন্য অথবা তাকে রাজনৈতিক অঙ্গনে তাকে বিতর্কিত করার জন্য তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যেগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এবং এই ধরনের মামলার সাথে তার কোনো সংশ্লিষ্ট থাকার কোনো কারণ নেই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, জনাব তারেক রহমান বাংলাদেশ বংশোদ্ভূত তিনজন নারী যারা ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেছেন, দে নো মোর বাংলাদেশি, তারা ব্রিটিশ, যারা ব্রিটিশ পরিচয় দিয়ে ব্রিটিশ পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ব্রিটিশ পলিটিক্যাল পার্টির মনোনীত হয়ে যারা নির্বাচনে অংশ নেন অথবা রাজনীতি করেন, একজন বাংলাদেশ হিসেবে তারেক রহমান এখানে কী করার আছে? তারেক রহমান কেন এই রাজনীতি করবেন? নিশ্চয়ই করেন না। তারেক রহমান ব্রিটেনের রাজনীতিতে কে এমপি হবেন, কে এমপি হবেন না, কে প্রধানমন্ত্রী হবেন, কে বিরোধী দলের নেত্রী হবেন, কে ডেপুটি লিডার হবেন, কে ডেপুটি লিডার হবেন না লেবার পার্টি থেকে, এই ধরনের এই এই ব্রিটেনে বসে ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার, নাক গলানোর নীতিতে তারেক রহমান অবশ্যই বিশ্বাস করেন না এবং এটা মোটেই সমীচীনও নয়। এই রাজনৈতিক সভ্যতা, রাজনৈতিক ভব্যতা জনাব তারেক রহমানের রয়েছে বলে আমরা জানি এবং বিশ্বাস করি। বিগত যে নির্বাচনটি ব্রিটেনের অতি সম্প্রতি যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর ভাগ্নি সেখানে একজন প্রার্থী ছিলেন, ওই দেশের একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে। তার নির্বাচনে তিনি যাতে নির্বাচনে জিততে না পারেন, তার নির্বাচনে তারেক রহমান বিরোধিতা করেছেন, অভিযোগটি একেবারে হাস্যস্পদ। আমার মনে হয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আওয়ামী লীগ সভানেত্রীকে খুশি করার জন্য যুক্তরাজ্যস্থ আওয়ামী লীগের যে শাখা রয়েছে, যদিও এই ধরনের রাজনৈতিক দলের কোনো শাখাই মানে আইন অনুযায়ী সিদ্ধ নয়, সেটা আমাদের হোক আর অন্যদের হোক, যাই হোক, তো তারা বোধহয় মাননীয় প্রধানমন্ত্রীকে, আওয়ামী লীগ সভানেত্রীকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্য এই ধরনের একটি ভ্রান্ত অভিযোগ করেছেন। এই ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। জনাব তারেক রহমান কখনই ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে, তাদের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া, অভ্যন্তরীণ নির্বাচনের কোনো প্রার্থী সম্পর্কে তার কোনো মনোযোগের কোনো কারণ ছিল না, তিনি কখনই এই বিষয়ে আগ্রহী ছিলেন না। তিনি সবসময় বাংলাদেশ নিয়ে আগ্রহী, তিনি সবসময় বাংলাদেশের জনগণকে নিয়ে আগ্রহী, তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহী, তিনি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগ্রহী, তিনি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী। সুতরাং তার ব্যাপারে আওয়ামী লীগ সভানেত্রী যে অভিযোগ করেছেন, সে অভিযোগটির কোনো বাস্তব ভিত্তি নেই। এই বিষয়টি যেহেতু আমার দল পার্লামেন্টে নেই, সেজন্য আমি মনে করি দলের তরফ থেকে এই অবস্থানটি তুলে ধরা উচিত। আশা করি সরকারের মধ্যে এবং শাসক দলের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, আমাদের এই বক্তব্যের পরে তাদের এই বিভ্রান্তির অবসান ঘটবে।